আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 0171885 09 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বিষয়টা বয়ান করবার চেষ্টা করবো সেটা হলো মৃগী রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। মৃগী রোগে সবাই জানেন, মৃগী রোগ আছে, কোনো কোনো বংশধর বংশগতভাবে যে বংশের আছে, পূর্বপুরুষের ছিল, বংশের দু একজন সন্তানের হয়, প্রায় ক্ষেত্রেই দেখা যায়, আবার জীবনে এমনিও হয়। মৃগী রোগীর সংখ্যা কম, তবে আছে, বুঝলেন না, এবং রোগটা খুব কষ্টকর। এই রোগ যার হয় ওই হঠাৎ চেতনা হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়, দাঁতে দাঁতে দাঁতি লাগা কয়, দাঁত লাগে, অনেক সময় ঘুম আয়, মুখ দিয়ে ফেনা বের হয়, জ্ঞান তো থাকেই না। এমনও দেখা গেছে যে মসজিদে নামাজ পড়তে গেছে, ওইখান যেই দাঁত লেগে ওই মৃগীতে আক্রমণ করে পড়ে গেছে, পরে সবাই ধরে বাতাস টাতাস দিয়ে পানি টানি ডাইলে পরে দীর্ঘক্ষণের সেবা শুশ্রূষায় ভালো হয়েছে, বুঝলেন না। আবার এই রোগটা আবার অনেক সময় ঘুমের মধ্যে হয়, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, কি যেন, আবার কেউ কেউ ওই ই দেখে, দৈত্য দানব এই জাতীয় অদ্ভুত সব প্রাণী দেখে দেখে আরও ভয় পেয়ে যায়, চিৎকার মারে, চিৎকার দেই ফিট, আর কোনো খোঁজ খবর নাই, আর কোনো জ্ঞান নাই, পরে জ্ঞান ফিরে আসে সেবা শুশ্রূষায়, আর যদি ফিরে না আসে জ্ঞান তাহলে তো গেলই। আবার কোনো কোনো এই রোগটা কিন্তু ইয়ের জন্য খুব সাবধানে থাকতে হয়, এই রোগী যারা তাদের পানিতে গোসল করতে বা পানিতে মাছ ধরতে যেতে মানে দিতে নাই, ওই পুকুর খাল বিল নদী বা যেখানে জলাশয়, কারণ পানিতে গিয়ে যদি আক্রমণ করে তাহলে আর সে উঠবে না, ডুবে যাবে, তার তো জ্ঞান হারাই, সে আর উঠবেও না, ওঠার চেষ্টাও করবে না, কিছু জানবে না, মরে থাকে, এরকম এরকম অনেক প্রমাণ আছে। কাজেই এটা যারা রুগী তাদের তো আশঙ্কাই, কিন্তু যাদের বাড়িতে এই রুগী আছে তাদেরও খুব আশঙ্কা যে কখন কি হয়। যা হোক, হোমিওপ্যাথিতে মৃগী রোগের খুব ভালো ভালো ওষুধ আছে এবং সহজেই আরোগ্য হয় যে কোনো ধরনের মৃগী। তাহলে ওষুধগুলোর একবার পরিচয় করে দিই। কুপরা মেট, এমিল নাইট, এসিড হাইড্রো কেলি সায়োটাম, ওপিয়াম, এফ সিন্থি রাম, আর বায়োকেমিক্যাল আছে ওই কেলিফস আর ম্যাকফস। তে এই যে ওষুধগুলো, এই যে প্রথমে যেগুলো বললাম এগুলো হলো পটেন্সি, পটেন্সির এখন লক্ষণ পেতে ওষুধ পার্থক্য আছে, লক্ষণ টক্ষণ না বুঝলে পুরোটাই পটেন্সি যে কোনো একটা খাওয়াবেন, 200 পরের সকালে এক ডোজ, বিকালে এক ডোজ, আর সাথে সাথে এই যে বায়োকেমিক্যাল যে দুইটা ওষুধ বলছি, কেলিফস আর ম্যাকফস, 4টা কেলিফস 4টা ম্যাকফস 6 পাওয়ারের, এই 4টা 4টা 8টা সকালে 8টা বিকালে একটু পানি দিয়ে খাওয়াবেন, এই এইভাবে কিছুদিন খাওয়ালে কমে যাবে এবং মোটামুটি বেশ কিছুদিন খাওয়ালে এই রোগটা সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে। তো ভালো থাকুন বন্ধুগণ।